অবদান, যেই অবদানের কথা কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে তার জন্য আমরা চিরঋণী। এর ঋণ আমরা পরিশোধ করতে পারব না, কথা ঠিক কি না? পিতামাতার ঋণ শোধ করতে পারব? ঋণ পরিশোধ করা যাবে না। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পিতামাতার প্রতি আনুগত্য করা, পিতামাতার প্রতি সেবা করা, পিতামাতার প্রতি সদয় ভাব পোষণ করা, ভদ্র চিত ব্যবহার করা, এই সমস্ত কোরআনুল কারীমে সে সমস্ত দিক নির্দেশনা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। প্রতিটি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয়ে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ ইবাদত, আল্লাহর কি ইবাদত? ফরজ ইবাদত। তার পাশাপাশি পিতামাতার খেদমত করা, পিতামাতার আনুগত্য করা, এটাও একটা ফরজ ইবাদত, এটাও একটা ফরজ হুকুম, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, পিতামাতার প্রতি আনুগত্য করা তেমনই ফরজ, পিতামাতার সেবাও করা তেমনই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কাজ রাব্বুকা আল্লা তা'বুদু, মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, ওয়া কাজ রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা তোমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না, আল্লাহ তা'বুদু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, ইহসান করো, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় বললেন, ইন্না ইয়াবুলগান্না ইনদাকাল কিবারা, ইম্মা যখন ইয়াবুলগান্না পিতামাতা বার্ধক্য অবস্থায় উপনীত হয়, বার্ধক্য অবস্থায় যখন তারা পদার্পণ করে এমন বয়সে যখন উপস্থিত হয়ে যায়, ইম্মা ইয়াবুলগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, একজন আও কিলাহুমা অথবা উভয়ে, এমন সময় তাদের সাথে তোমরা সদয় ভাবে তাদের সঙ্গে বিনীতভাবে তাদের প্রতি আচরণ করবে, ভদ্রচিত ব্যবহার করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় বললেন, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ, এবং তাদের সঙ্গে যখন কথাবার্তা বলবে তাদের সঙ্গে উফিউ কষ্টদায়ক শব্দ তোমরা ব্যবহার করবে না, কষ্টদায়ক শব্দ ব্যবহার করবে না। যে শব্দ ব্যবহার করলে পিতা মাতা মনে কষ্ট পায়, আঘাত পায়, এমন কথা তোমরা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান করিমা, এবং তাদের সাথে মিষ্টি সুরে কথা বলবে, বিনীতভাবে কথা বলবে, ভদ্রচিতভাবে কথা বলবে। ওয়াগফির লাহুমা জানাহাজ্জুল লিমিনার রাহমাতি, এবং তোমরা তাদের জন্য তোমাদের মস্তককে অবনত করে দিবে, তাদের প্রতি দয়ার চিত্রে তোমরা মস্তককে অবনত করে দিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে নম্র ব্যবহার করবে, তাদের সাথে আদর্শ ব্যবহার দেখাবে, আর মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, ওয়া কুরব বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক
শৈশব বেলায় শিশু অবস্থায় যেমন করে আমার পিতামাতা আমাদেরকে লালন পালন করেছিল হে আমার রব হে আমার প্রতিপালন আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন কর এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য ফরিয়াদ করবে বিশ্ব রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك حضرت أبو هريرة رضي الله تعالى عنه بنيت رسول الله صلى الله عليه وسلم إرشاد করেছেন قال رجل একজন ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কি বিহুসনি সাহাবাতি একজন ব্যক্তি আরজ করলো ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বেশি হক কার আল্লাহ রাসূল বললেন কালা উম্মাকা তোমার মা কালা সুম্মা মান কালা উম্মাকা তারপর কে আল্লাহ রাসূল বললেন তোমার মা কালা সুম্মা মান কালা উম্মাকা তারপর কে আল্লাহ রাসূল বললেন তোমার মা তিনবার মায়ের কথা বললেন ওয়াকালা আবুকা একবার পিতার কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় পিতামাতার আনুগত্য করতে বললেন এই আনুগত্য শুধু মানবজাতির জন্যই সীমাবদ্ধ নয় কথা ঠিক কিনা এমনই ভাবে আনুগত্য আদর্শ দেখিয়েছেন নবী রাসূল তারা আদর্শ দেখিয়েছেন নবী রাসূলের পুত্র সন্তান তাদের সন্তানেরাও পিতার জন্য দোয়া করেছেন পিতারাও সন্তানের জন্য দোয়া করেছেন তারা আনুগত্যশীল ছিল পিতার প্রতি আনুগত্য করত পিতার প্রতি নম্র ব্যবহার করত পিতার প্রতি তারা আনুগত্যশীল ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন যেমন করে দৃষ্টান্ত দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পিতার প্রতি কেমন আনুগত্যশীল ছিলেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাম্মা বালাগা মাউসাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন পিতার সঙ্গে চলাফেরা করার মতো বয়স পদার্পণ করলো এমন বয়সে যখন উপনীত হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের ভাষায় পরিষ্কার ভাবে বললেন কালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানা হে আমার প্রিয় বৎস হে আমার প্রিয় পুত্র হে আমার সন্তান কালাইয়া বনাইয়া ইন্নি আরা ফিল মানা আমি স্বপ্ন দেখতেছি তোমাকে যেন আমি তোমাকে যেন জবাই করতেছি জবাই করতেছি এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র বলল কালা ইয়া বুনাইয়া এই আয়াতের ব্যাখ্যা যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্র সন্তানের কাছে ব্যক্ত করলেন এই মতামত যখন পেশ করলেন কালা ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি আসবাহুকা ফানজুর মাযাক্তার কালা ইয়া বাতিফু আল মা তোমার চাচাজিদনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আল্লাহু আকবার এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্র সন্তানের কাছে মত ব্যক্ত করলেন জানি যেন তোমাকে জবাব করতেছি এখন তোমার অভিপ্রায় কি তোমার মতামত কি এমন অবস্থায় পুত্র সন্তান জবাব দিয়ে দিল হে আমার পিতা আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন তা পালন করুন নিঃসন্দেহে আমাকে ধৈর্যশীল হিসেবে পেয়ে যাবেন কথা ঠিক কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার প্রতি আনুগত্যশীল ছিলেন কিনা যেমনই করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার প্রতি আনুগত্যশীল ছিলেন পিতা মত ব্যক্ত করার সঙ্গে সঙ্গে সন্তান
একবারে সব আনুগত্যশীলের পরিচয় দিয়ে দিলেন এই কারণে বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন এক ব্যক্তি আরজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচেয়ে বেশি হকদার আল্লাহ রাসূল বললেন তোমার মার তারপর কে আল্লাহ রাসূল বললেন তোমার মার তারপর কে তোমার মার বিশ্ব রাসূল চতুর্থবারে পিতার কথা বললেন তিনবার মায়ের কথা বললেন এই কারণে মায়ের হক সবচাইতে বেশি আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমালাতুহু উম্মুহু আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহু রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো ইহসান করো আমালাতুহু উম্মুহু কেননা পিতামাতার সন্তানকে মাতার সন্তানকে গর্ভে ধারণ করেছেন হামালাতুহু উম্মুহু ওয়া হানা আর কষ্টের কষ্টের উপর কষ্ট স্বীকার করে পেটে ধারণ করেছেন পেটে লালন করেছেন পালন করেছেন আলা ওয়া হানি ওয়াফিসালাহু ফি আমাইনে এবং তার ও সন্তানদেরকে দুধ পান করানোর জন্য দুই বছর পর্যন্ত তাদেরকে দুধ পান করাইছে আল্লাহু রাব্বুল আলামিন এই কারণে কোরআনুল কারীমের মধ্যে বললেন আনিশকুরুলি ওয়ালিদাইকা তোমরা মহান আল্লাহু রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো ওয়ালিদাইকা এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা আদায় করো ওয়া ইলাল মাসির তোমাদেরকে একদিন সে মহান আল্লাহু রাব্বুল আলামিন দরবারে তোমাদেরকে ফিরে আসতে হবে আমরা পৃথিবীর বুকে আগমন করেছি একদিন এই পৃথিবীর বুকে যে মা গর্ভে ধারণ করেছেন এই মায়ের ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না পারবো নাকি এই জন্য সুন্দর করে গজলের ভাষায় বলা হয়েছে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুল বানালে ঋণের শোধ হবে না এমন দরদে মদের কেউ হবে না মা গো মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপুল বানালে ঋণের শোধ হবে না এমন দরদে মদের কেউ হবে না মা গো এই জন্য বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন আফজালুল আমাল সবচাইতে উত্তম আমল কি আল্লাহ রাসূলের দরবারে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আফজালুল আমাল সবচেয়ে উত্তম আমল কি বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আস সালাতু লি ওয়াক্তিহা সময় মতো সালাত আদায় করা সময় মতো সালাত আদায় করা তারপর বিশ্ব রাসূল বললেন ওয়া বিল ওয়ালিদাইনে এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেননা বিশ্ব রাসূল বলেন রেজা রব্বি ফি রেজাল ওয়ালিদি পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টিত পিতামাতা সাকাত রব্বি সাকাতাল ওয়ালিদি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টিত পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তানের জন্য যদি দোয়া করে সেই দোয়াটা সন্তানের কাজে লেগে যায় আর সন্তানের জন্য যদি পিতামাতা বড় দোয়া করে ওই দোয়াটাও সন্তানের জন্য না জাতের ফয়সালা না হয়ে
জাহান্নামে যাবার কারণ হয়ে যায় বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বাইহাকি শরীফের মধ্যে বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা পিতামাতাই হলেন জান্নাত আবার পিতামাতাই হলেন জাহান্নাম এই কারণে বিশ্ব রাসূল বললেন পিতামাতাই হলেন জান্নাত আবার পিতামাতাই হলেন জাহান্নাম এর কারণ হলো পিতামাতা যদি সন্তানের প্রতি রাজি খুশি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় আর পিতামাতা যদি নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায় পিতামাতা দোয়া করলে সন্তানের কাজে লেগে যায় এবং পিতামাতা যদি বাদদোয়া করে এটাও সন্তানের জন্য বিপদের সম্মুখীন হতে হয় সন্তানরা এমন ভাবে ওই মায়ের ওই পিতামাতার বাদদোয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় যেমন করে বিশ্ব রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুরাইজ নামে একজন ব্যক্তি জুরাইজ একজন আল্লাহর আবেদ ব্যক্তি ছিলেন তিনি একটা গির্জা তৈরি করেছিলেন একটা খানকা তৈরি করেছিলেন খানকা তৈরি করে ইবাদত বন্দেগী করতেছিল একদিন জুরাইজ এর মা ওই খানকার নিকটবর্তী হয়ে বুখারি মুসলিম শরীফের হাদিসের মধ্যে করা হয়েছে বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে জুরাইজের মা একদিন যে জুরাইজকে ডাকলেন ইয়া জুরাইজ জুরাইজ বলল জুরাইজ এমন অবস্থায় বলল রব্বি উম্মি ওয়া সালাতি আমার মা এবং আমার নামাজ দ্বিতীয় দিনে আবার জুরাইজের মা এসে আবার জুরাইজ জুরাইজকে ডাকিয়ে জুরাইজ এমন অবস্থায় জুরাইজ মনে মনে বলতেছে জুরাইজ মনে মনে বলতেছে ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি হে আমার আল্লাহ আমার মা এবং আমার নামাজ আবার তৃতীয় দিনে জুরাইজের মা জুরাইজের খানকার নিকটবর্তী হয়ে বলল ইয়া জুরাইজ জুরাইজ বলল ইয়া রব্বি আনতা ইয়া রব্বি ওয়া সালাতি এমনি ভাবে জুরাইজের মা জুরাইজকে ডাক দিলেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আমার প্রভু আমার মা এবং আমার নামাজ এমন অবস্থায় জুরাইজের মা নারাজ হয়ে বলল আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ব্যভিচারের মুখ না দেখা পর্যন্ত মৃত্যু না দেয় আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে এই ব্যভিচারের মুখ না দেখা পর্যন্ত মৃত্যু না দেয় কে বললেন জুরাইজের মা জুরাইজের মা বললেন যে তোমাকে ব্যভিচারে মুখ না দেখা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যু না দেয় এই জন্য জুরাইজ যদি দোয়া করে দিতেন সন্তানের জন্য অন্য দোয়া করতেন মঙ্গলের জন্য দোয়া করতেন 100% সিওরিটি সন্তানের জন্য সেই দোয়াটা লেগে যেত কিন্তু তার মা দোয়া করলেন এই দোয়া করলেন যে আল্লাহ যেন তোমাকে ব্যভিচারের মুখ না দেখা পর্যন্ত মৃত্যু না দেয় এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের মায়ের দোয়া কবুল করলেন এই জন্য আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা পিতামাতাই সন্তানের জন্য জান্নাত আবার পিতামাতাই সন্তানের জন্য জাহান্নামের কারণ হয়ে যায় এমন অবস্থায় জুরাইজের মা দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ব্যবসারের মুখ না দেখা পর্যন্ত তোমাকে মৃত্যু না দেয় সঙ্গে সঙ্গে জুরাইজের মায়ের দোয়া কবুল হয়ে গেল এবার একদিন দেখা গেল জুরাইজ ইবাদত বন্দেগী করতেছিল ইবাদতখানায় ইবাদত বন্দেগী করতেছিল এমন সময় একজন রাখাল ওই জুরাইজের খানকার নিকটে অবস্থান করত খানকার নিকটে অবস্থান করার পরে একটি মহিলা গ্রাম্য একটা মহিলা ওখানে আগমন করলো আগমন করার সঙ্গে সঙ্গে এবার ওই রাখাল ওই মহিলার সঙ্গে ব্যভিচার করলো ব্যভিচার করার পরে তার একটা পুত্র সন্তান তার গর্ভে পুত্র সন্তান চলে আসলো
গর্ভের সন্তান আসলো এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে গেল এমন অবস্থায় সবাই প্রশ্ন করতে লাগলো এই সন্তানটা কার এই এমন অবস্থায় মহিলাটিকে জিজ্ঞাসা করলো এই সন্তানটা কার মহিলা বলল এটা জুরাইদের ফসল এটা জুরাইদের ফসল এই পুত্র সন্তান হলো জুরাইদের এই কারণে বলল আর তখন তারা কি করলো জুরাইদের ইবাদত খারাপ ভেঙে চোরমার করে দিল জুরাইজকে মারপিট করতে লাগলো জুরাইজকে মারপিট করতে লাগলো জুরাইজকে মারপিট জুরাইজকে মারপিট করতে করতে জুরাইজ বলল তোমরা কেন আমাকে মারলে তোমরা কেন আমাকে অত্যাচার করতেছো এমন অবস্থায় তারা বলল যে জুরাইজকে জুরাইজের খানকা ভেঙে দিল এমন অবস্থায় জুরাইজ বলল আমাকে দুরাকাত সালাত আদায় করার জন্য সুযোগ দাও হোক জুরাইজ দুরাকাত সালাত আদায় করলেন দুরাকাত সালাত আদায় করতে আদায় করে মহান রবের দরবারে ফরিয়াদ করল ফরিয়াদ করে এবার ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলল হে সন্তান তুমি বলো তোমার প্রকৃতি পিতাকে সঙ্গে সঙ্গে সবাই জনগণ দেখতে পেল জুরাইজ যখন শিশুর মাথায় হাত দিয়ে বলল হে সন্তান তোমার পিতাকে সঙ্গে সঙ্গে ওই শিশুপুত্র জবাব দিয়ে দিল আমার পিতা হলো ওই রাখার এবার জনগণ তারা খানকা জুরাইজের প্রতি সম্মান প্রদর্শন করতে লাগলো ভালোবাসা স্থাপন করতে লাগলো বলল তোমার এই ইবাদতখানা সুন্দর করে তৈরি করে দিই কারণ জুবাই কারণ হলো জুরাইজ একজন আবেদ ব্যক্তি ছিলেন যদি তিনি আলেম হতেন তাহলে তিনি পরিষ্কারভাবে বুঝতে পারতেন যে এই কারণে অনেক বান্দা নফল অনেক বান্দা নফল জিকির আজগার তাসবিহ তাহলিল আর তাবলিগি এগুলি কাজ তারা করে থাকেন সব চাইতে এগুলির চাইতে এগুলি নফল নিয়ে অনেকে আমরা বাড়াবাড়ি করি নফল কাজ নিয়ে আমরা দ্বন্দ্ব ফাসাদ করে থাকি কিন্তু মার যে ইবাদত করতে হবে মার যে খিদমত করতে হবে এটা ফরজ ফরজ হুকুমটাই আগে আপনাকে পালন করতে হবে